সাবধান, 24 ঘন্টায় ভয়ঙ্কর বজ্রপাতে 36 জনের মর্মান্তিক মৃত্যু, আহত কমপক্ষে 20 জন, এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। গোটা এলাকা জুড়েই শুরু হয়েছে ব্যাপক আতঙ্ক। তবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি কোথায়, কখন, কোন কোন জেলায় ঘটল, এছাড়াও পাশাপাশি আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। গত কয়েক বছর ধরে ভারতে অস্বাভাবিক বজ্রপাত হচ্ছে এবং এর কারণে মৃত্যুর হারও বাড়ছে। 24 ঘন্টায় কয়েকটি রাজ্যে অন্তত 36 জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার, রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত 5 দিনে বজ্রাঘাতে 39 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে নিজেদের কিভাবে রক্ষা করতে হবে এ বিষয়ে নির্দেশিকা দিয়েছে সরকার। সরকারি পরিসংখ্যান বলছে গত 1 বছরে ভারতে বজ্রপাতের ঘটনা 34% বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিহারের একাধিক জেলায় বিভিন্ন প্রান্তে বজ্রপাতের ঘটনায় একদিনে মৃত্যু হল 11 জনের, আহত কমপক্ষে 20 জন, এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর, তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবার পিছু এককালীন 4 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অন্যদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও আরও একটি ঘূর্ণাবর্ত চোখ রাগাচ্ছে। আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর কারণে পূজোর মধ্যেই বাংলার জেলায় জেলায় চলবে বৃষ্টি। অষ্টমী, নবমী এবং দশমীতেও বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না। 2/24 পরগনার বেশ কিছু এলাকায় অষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ঠাকুর দেখতে বার হওয়ার আগে সঙ্গে ছাতা নিয়ে বেরোতে ভুলবেন না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পূজোর মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। দশমীতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে, একাদশীর পর থেকেই আকাশ পরিষ্কার হবে, সেই সঙ্গে উত্তর হাওয়ার আমেজ পাওয়া যাবে। উত্তরবঙ্গে পূজোর বাকি কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুর দুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুধু অষ্টমীতেই নয়, কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নবমী এবং দশমীতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা, হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুরের পাশাপাশি রেহাই পাবে না পশ্চিমের জেলাগুলিও। তবে সর্বত্র একই রকম বৃষ্টিপাত হবে না, কোথাও মাঝারি আবার কোথাও ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। স্বাভাবিকভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। এর মধ্যে উপকূলবর্তী এবং উড়িষ্যা লাগোয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দশমীতে।